স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগের তিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগের তিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আগামী অক্টোবরে চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত রাজশাহী কক্সবাজার ফ্লাইট নগার অনুষ্ঠিত ঐতিহ্যবাহী খেলা হল পাতা টানা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ আওয়ামী লীগের তিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি এই শ্রদ্ধা জানান এরপর প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পরে দলের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি শেখ ফজলুল করিম সেলিম এমপি প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাটুজ্জামাল লিটন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অন্যান্যের মধ্যে উপস্থিত পরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগের তিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো কেক কাটা মিনিট পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার এক সকাল দশটায় রাজশাহী মহানগর ও জেলা শাখার আয়োজনে মহানগরীর কুমারপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান নেতাকর্মীরা এরপর নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল সাধারণ সম্পাদক সরকার সহ এছাড়াও বেলা অলকার মোড়ে দলীয় নগরীর কার্যালয়ে জেলা আওয়ামী লীগ দোয়া মাহফিল ও কেক কেটে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে এই আয়োজনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদার সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এদিকে নাটোরে আওয়ামী লীগের তিয়াত্তর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে সকালে শহরের জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ মিনিট ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলী আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের তিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগা শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধক চন্দ্র মজুমদার সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জনসহ অন্যরা উপস্থিত ছিলেন পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে হাতি ও নৌকা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামাল লিটনের উদ্যোগে রাজশাহীবাসীর বহুল প্রতীক্ষিত রাজশাহী টু কক্সবাজার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে গত বুধবার বিকেলে ঢাকার বনানী নভ এয়ার কর্পোরেট অফিসে এ বিষয়ে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজামান লিডন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু সহসভাপতি সুলতান মাহমুদ সুমন পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নভ এয়ারের চেয়ারম্যান ফাইজুর রহমান বাদল ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান ও মার্কেটিং ম্যানেজার মেসবা আলোচনা সভায় রাজশাহীবাসীর বিমান যোগাযোগের ব্যবস্থা আরও উন্নতিকরণ এবং যাত্রী সেবা নিশ্চিত করার প্রসঙ্গে ফলপ্রসূ আলোচনা করা হয় আগামী অক্টোবরে রাজশাহী থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নোয়াখালী সেনবাগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তোফাইল আহমেদ প্রকাশ রিপন নামের এক ব্যবসায়ী মৃত্যু হয়েছে নিহত রিপন স্থানীয় ফকিরহাট বাজারের ব্যবসায়ী ও বিজবাগ ইউপির মধ্য বীজবাগ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার নং বিজবাগ ইউনিয়নের ফকিরহাট অসীমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল জানান সকাল সাড়ে এগারোটায় ফকিরহাটে অসীম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা মেরামত করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তোফাইল আহমেদ রিপন আহত হয় এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম আলাউদ্দিন দুই ইয়াবা কারবারিকে আটক করে পুলিশের সোপর্দ করেছে এ সময় তাদের কাছ থেকে ছত্রিশ পিস ইয়াবা উদ্ধার করা হয় আটকৃতরা হল সদর উপজেলার মতেপুর গ্রামের শহীদুল্লাহ ছেলে মোহাম্মদ মিজানুর রহমান একই গ্রামের মৃত কামালের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে দুই মাদক কারবারিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলগি রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করে ইউপি চেয়ারম্যান ঘোষবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম আলাউদ্দিন বলেন সম্প্রতি এলাকায় গরু চুরি বৃদ্ধি পায় এ কারণে বুধবার রাতে স্থানীয় লোকজনসহ গরু চুরি প্রতিরোধে আলগি রাস্তার মাথা এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয় ওই সময় ব্যাটারি চালিত অটোরিকশায় করে দুই ব্যক্তি ওই স্থানে আসে তাদেরকে তল্লাশি করলে ছত্রিশ পিস ইয়াবা পাওয়া যায় কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন খবর পেয়ে পুলিশ ইয়াবা সহ তাদের আটক করে থানায় নিয়ে আসে আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে মাঠের মাঝখানে একটি কলা গাছ আর সেই গাছের চারপাশে ঘুরে ঘুরে ঢোল বাজাচ্ছেন ঢুলিরা কেউ কেউ সাপের মতো ফনা তুলে আবার কেউ বা মাটিতে হাত চাপড়িয়ে ছেচড়িয়ে ছেচড়িয়ে ঘুরছে কলা গাছের চারপাশে কিছু তান্ত্রিক মন্ত্র বলে তাদের নিজেদের দিকে টেনে আনার চেষ্টা করছেন দূর দূরান্ত থেকে আসা হাজারো দর্শক পরিবার পরিজন নিয়ে নেচেকে এমন দৃশ্য উপভোগ করছেন বলছিলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা টানা খেলার কথা গেল সোমবার বিকেলে নগার বদলগাছির মহেশপুর গ্রামের স্থানীয় যুব সমাজ প্রায় এই খেলার আয়োজন করেন নওগাঁ প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে তোফাইল হোসেনের ডেস্ক রিপোর্ট ঢুলির ঢোল তান্ত্রিকের মন্ত্র আর দর্শকদের উচ্ছ্বাস সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশ নওগাঁর বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের মহেশপুর গ্রামের এই মাঠে চারিদিক ঘিরে হাজারো নারী পুরুষ নেচে গেয়ে নিজেদের দলকে সমর্থন জানাচ্ছেন আর দর্শক সারের সামনে বসে চতুর্দিক থেকে কিছু তান্ত্রিক ওই পাতাদের মন্ত্র বলে নিজেদের দিকে টেনে আনার চেষ্টা করছে খেলা শেষ হওয়া পর্যন্ত যে তান্ত্রিক বেশি পাতা টেনে নিজের আয়ত্তে আনতে পারবে সে তত বড় তান্ত্রিক অনেকদিন পর ঐতিহ্যবাহী এই পাতা খেলা দেখতে পেয়ে এলাকাবাসী উচ্ছ্বসিত খেলাকে কেন্দ্র করে বসেছে গ্রামীণ মেলা আত্মীয় স্বজন জামাই মেয়ের আগমনে ঘরে ঘরে চলছে উৎসব আনন্দ উল্লাসে মেতেছিল শিশুরাও এই খেলাগুলো আমার দাদা বন্ধু দেখছে আমার বাপ দেখেছে আমরা দেখলাম দীর্ঘ নয় বছর পর এই খেলা আমরা দেখলাম খুব ভালো লাগছে লাঠি খেলা পাতা টানা খুব সুন্দর লাগছে আমাদের বহুদিনকার পর আজকে ইয়া অনুষ্ঠানে ভালোই লাগলো লাঠি খেলা পাতা খেলা বহুদিনকার পর পাতা খেলা আগেতে আগেকার দিনে হয়তো এবং অনেক দিন পর আমাদের এখানে হয়েছে অনেক খুব ভালো লাগলো এবং আনন্দ করছি পাতা খেলার উপদেশে সকলের আত্মীয় স্বজন আমাদের বাসায় আছে এসে পাতা খেলা দেখতে আসে জামাই মেয়ে সবাই আছে অতি সুন্দর খেলা হচ্ছে আর ঘরে ঘরে উৎসব আনন্দ করে আমাদের এলাকায় অনেক দিন থেকে পাতা খেলা ছিল না আজকে হয়েছে এবং সবাই হয় উপভোগ করতেছে এর পরবর্তীতে আরও পাতা খেলা আসুক এলাকার সন্তানেরা অনেক পাতা খেলা দেখার ইচ্ছুক এবং আজকে দেখতেছে অনেক দর্শকের আগমন আশা করি সবাইকেই পাতা খেলা ভালো লেগেছে এই খেলা যদি আগের মতন ফিরে আসে তাহলে এলাকার অনেক সন্তানেরা মাদক থেকে বিরত থাকবে এবং খেলাটা দেশের জন্যে অনেক ভালো এবং আমাদের এলাকায় খেলাটা অনেক পরিচালিত ছিল এখন এই মুহূর্তে ছিল নাইকো আবার নতুন করে চালু হচ্ছে এমন আয়োজন আগামীতে অব্যাহত রাখার দাবি এলাকাবাসীর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন আগামী প্রজন্মের কাছে পরিচিত করতে আগামীতে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পাতা টানা খেলার আয়োজন করা হবে কে মহেশপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত গ্রামবাংলার সেই ঐতিহ্যবাহী খেলা যেটা বিলুপ্তর পথে তারপরেও মহেশপুরের ছেলেপেলেরা যে উদ্যোগ নিয়েছে যে বিনোদনের চেষ্টা করেছে সেটাকে এই মাঠে লাঠি খেলা তারপরে আপনার আমরা যেটা গ্রামীণ ভাষায় পাতা টানা মেলা বলে থাকি সেই পাতা টানার অনুষ্ঠান খুব ভালো লেগেছে এলাকার মানুষ বিনোদন নেওয়ার জন্য এখানে মা বোনেরা এবং ভাইয়েরা আসছে অদ্রচিতভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে তারা সেইটাকে উপভোগ করেছে এবং আমি শুধু মহেশপুরে নয় মাদকমুক্ত সমাজ গড়তে সরকারি পৃষ্ঠপোষকতায় সুস্থ ধারার এই খেলাগুলো দেশের বিভিন্ন প্রান্তে আবারও চালু হবে এমন প্রত্যাশা সচেতন মহলের তোফায়েল হোসেন বরেন্দ্র নিউজ ডেস্ক এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ